এবার আইপিএলকে কটাক্ষ করলেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। এতদিন ভারতীয় জাতীয় দলের কোচের দায়িত্বে থাকায় আইপিএলে কাজ করতে পারেননি বহুল আলোচিত এবং সমালোচিত এই কোচ। তবে এবার কমেন্ট্রির মাধ্যমে আইপিএলে ফেরার কথা ছিল রবি শাস্ত্রীর। কমেন্ট্রিতে ফেরার আগেই আইপিএল নিয়ে রবি শাস্ত্রীর মন্তব্যে ঝড় উঠেছে ক্রীড়াঙ্গনে। রবি শাস্ত্রী আইপিএলকে নিয়ে বলেন, আইপিএল দুনিয়ার সবচেয়ে বড় ক্রিকেট লীগ, দুনিয়ার সবচেয়ে কার্যকরী কেমোথেরাপিস্ট। আইপিএলে সব খেলোয়াড় খেলতে চায়। আইপিএল সব খেলোয়াড়কে নিলামের আগে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ করে দেয়। মূলত বিভিন্ন ইঞ্জুরি এবং অবসাদের বাহানায় জাতীয় দলে খেলতে না চাওয়া ক্রিকেটারগুলো আইপিএল আসলে নিজেদের ফিট বলে দাবি করেন এবং আইপিএল খেলতে চান, তাদের দিকে ইঙ্গিত করে শাস্ত্রী এই মন্তব্য করেছেন।